বন্ধুরা, ব্যাংকিং স্টাডি বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে দাবাও আমার নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখব রিজনিংয়ের চাইনিজ কোডিং ডিকোডিং কীভাবে করা হয়। এই চাইনিজ কোডিং ডিকোডিং যেটা প্রিলিমস এক্সামের মধ্যে 5 মার্কের জন্য আসে, আর জিনিসটা কি, এই জিনিসটা হলো এটাই। যেমন দেখো, এখানটা 4টা ওয়ার্ড দেওয়া আছে এবং 4টা ওয়ার্ডে 4টা কোড দেওয়া আছে, কিন্তু কোডগুলা রেসপেক্টিভলি না, মানে গ্রিনের কোড, ইএল, বোটলের কোড, ওয়ার এমন না, র্যান্ডমলি দেওয়া আছে। এবার এগুলো থেকে বের করতে হবে তোমার ওয়াটারের কোডটা কী বা এখানটায় বোটলের কোডটা কী। এগুলো কীভাবে করা হয়, অনেক রকমভাবে এগুলো করা হয়। এর মধ্যে যেটা সবথেকে ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি ওই প্রসেসটাই দেখাচ্ছি। শুরুতে আমি আগে কোশ্চেনটা করে নিই, এরপর তোমাদের বুঝিয়ে দেবো যেটা আমি কীভাবে করলাম। যেমন দেখো, এখানটায় গ্রিন বটল পিওর ওয়াটার আছে, লিখলাম গ্রিন বটল পিওর ওয়াটার হোয়াইট ওয়ার রেড মাউস পিওর অ্যান্ড মিল্ক হোয়াইট অ্যান্ড পিওর ওয়াটার মাউস। যেমন দেখো এটা কীভাবে লিখলাম, এখানটা আছে একটা লাইন আছে গ্রিন বোটল পিওর ওয়াটার, সেম লাইনটা এখানটা লিখলাম। তোমরা যদি চাও ইনিশিয়াল 2টো বা 3টে জাস্ট লেটার লিখতে পারো। এবার প্রথম লাইনটা লেখার পর, গ্রিন বোটল পিওর ওয়াটার লেখার পর, পরের লাইনে গেলাম, দেখলাম যে হোয়াইট ওয়ার রেড মাউস আছে, কোথাও এখানটা আগের লাইনে কোথাও কমন আছে কিনা, কোনো ওয়ারের সাথে কোথাও কমন নেই, তাই এটাকে পাশে আবার এইভাবে লিখে নিলাম। সেম পরের লাইনে গেলাম, দেখলাম 4টা ওয়ার্ডের মধ্যে পিওর অ্যান্ড পিওর ওয়ার্ডটা এখানটায় কমন আছে ফার্স্ট লাইনের সাথে, এই কারণে এটাকে এভাবে দিলাম। অ্যান্ড কমন নেই, মিল্ক কোথাও কমন নেই, লিখলাম হোয়াইট 2 নম্বর লাইনের সাথে কমন আছে, তাই এভাবে দিলাম। এরপর লাস্ট লাইনে গেলাম, কী আছে, অ্যান্ড পিওর ওয়াটার মাউস, অ্যান্ড কোথায় কমন আছে এখানটায় কমন আছে লিখলাম, পিওর কোথায় কমন আছে এখানটায় কমন আছে লিখলাম, ওয়াটার কোথায় কমন আছে এখানটায় কমন আছে লিখলাম, মাউস কোথায় কমন আছে এখানটায় লিখলাম। সেম জিনিসটা আমি কোডিংয়ের ক্ষেত্রে করবো, কীভাবে লিখব, ইএল ওআর এমবি সিএন টিজেড ভিসি এক্স এ ওয়াইসি এল ভি সিএন ওবি টিজেড ওবি এক্স এ ইএল সিএন। দেখো সেম জিনিসটা এভাবে কীভাবে করলাম, এখানটা কী আছে, ইএল ওআর এমবি সিএন লিখে নিলাম। এটা পরের লাইনে, যেমন আগের লাইনে এ লাইনটার সাথে এখানটার লাইনে কোনো ওয়ার্ড কমন নেই, সেম জিনিসটা আমি বুঝতে পারবো যে এটা এই কোডিংটার সাথে এখানটার কোডিংও কিছু মিল থাকবে, তাই না দেখে লিখে নিলাম। এগুলো আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবে তখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেম পরের লাইনে এল ভি সিএন ওবি টিজেড আছে, এখানটা দেখলাম সিএন এখানটায় কমন আছে, এল ভি কোথাও কমন নেই দুটো লাইনের মধ্যে লিখলাম, ওবি কোথাও কমন নেই লিখলাম, টিজেড এই লাইনে কমন আছে লিখে নিলাম। সেম পরের লাইনে ওবি এক্স এ ইএল সিএন কোথায় কোথায় কী কমন আছে, ইএল এখানটায় কমন আছে, ওবি এখানটায় কমন আছে, এক্স এ এখানটায় কমন আছে, সিএন এখানটায় কমন আছে, বাস এতটুকু লেখার পর তোমার কাজ হয়ে গেল। এবার কোশ্চেনে চলে যাও, কোশ্চেন কী, যেমন কোশ্চেনগুলো এইভাবে আসে যে এখানটা আছে হোয়াট ইজ দ্য কোড ফর ওয়াটার, মানে ওয়াটারের কোডটা কী বলতে বলেছে। এবার দেখো এখানটায় ওয়াটার দুটো লাইন কোথায় কোথায় আছে, ওয়াটার এক নম্বর লাইনে ওয়াটার আছে এবং কমন কোথায় আছে 4 নম্বর লাইনের সাথে, ঠিক আছে। যেমন দেখো আমি শুরুতে বোঝানোর জন্য এক লাইন নাম্বার দিয়ে দিয়েছি, যেগুলো এক্সাম হলে তোমাদের দিতে হবে না বা তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। কী আছে ওয়াটার কোথায় কমন ছিল, 1 এবং 4। এবার দেখো কোডিংয়ে 1 আর 4-এর মধ্যে কোথায় কমন আছে, যেমন এখানটায় 1 নম্বর লাইনে, এটাও 1 নম্বর লাইন, এটা 4 নম্বর, 1 লাইনে 1 নম্বর লাইনে ইএল আছে, সেম জিনিসটা 4 নম্বর লাইনে কমন আছে, তার মানে কি ওয়াটারের কোড কী হবে, ইএল 1 নম্বর আনসার। সেম 2 নম্বরের আনসার কী হবে, এখানে কী আছে, হোয়াট ইজ দ্য কোড ফর অ্যান্ড, অ্যান্ডের কোডটা কী, যেমন অ্যান্ড কোথায় আছে এখানটায় 3 নম্বর লাইন এবং 4 নম্বরে। এবার সেমভাবে দেখো 3 এবং 4-এ কী কমন আছে,
তিন এবং চারে কমন আছে, যেমন ওবিটা, ওবি তিন নাম্বার লাইনে আছে এবং সেম জিনিসটা কমন চার নাম্বার লাইনে আছে, তার মানে এন্ড এন্ডের কোডটা, এন্ডের কোডটা কী হবে? ওবি। সেম এবার থার্ড কোশ্চেন বলছে হোয়াট হুইচ ওয়ার্ড ইজ কোড এলভি, মানে এখানে এলভি এর কোডটা কি? যেমন দেখো এখানে এলভি কোথায় আছে? তিন নাম্বার লাইনে। এবার সেম জিনিসটা দেখো, তিন নাম্বার লাইনে এখানটা এলভির নিচে কোনো কিছু কমন আছে কি না, এখানটা কিছু কমন আছে কি না? নেই। সেমভাবে এখানটা দেখতে হবে কোথাও এমন কিছু আছে কি না। এখানে দেখো অ্যান্ডের নিচে আছে কিন্তু মিল্কের নিচে কিছুই নেই, তার মানে এটার আনসারটা হবে মিল্ক। হয়ে গেল। সেম চার নাম্বার কোশ্চেন, চার নাম্বার কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য কোড ফর রেড, রেডের কোডটা কী? এবার যেমন দেখো রেড কোথায় আছে? দু নম্বর লাইনে। এবার দেখো দু নম্বর লাইনে রেডের কিছু কমন আছে কি না? নিচে নেই, ঠিক আছে। সেমভাবে দেখো আরও একটা ওয়ার্ড আছে ওয়ার, ওটা ওইটারও নিচে কিছুই নেই, তার মানে এই দুটোর জন্য দুটো ওয়ার্ড পাওয়া যাবে। যেমন কী কী পাওয়া গেছে, এখানটা দেখো দু নম্বর লাইনে ওয়াইসি আছে যার নিচে কিছু নেই এবং ভিসি আছে যার নিচে কিছুই নেই। তো এটার আনসার কী হবে? এটার আনসার একটা অপশান থাকে সিএনডি, যেটাকে ক্যান নট বি ডিটারমাইন্ড বলে। কেন এটা সিএনডি হবে? যেমন দেখো এখানে রেডের কোড এটাও হতে পারে আবার এটাও হতে পারে, সেম ওয়ারের কোড এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু তুমি শিওর করে কিছুই বলতে পারবে না, এই কারণে এটা আনসার সিএনডি, ঠিক আছে। বুঝতে পেরেছ? সেম জিনিসটা পরের ওয়ার্ডটা দেখো, হোয়াট ইজ দ্য কোড ফর গ্রিন বটল, গ্রিন বটলের কোডটা কি? এবার দেখো এখানটা গ্রিন বটল আছে, গ্রিন বটল কত কত নাম্বার আছে? এক নাম্বার লাইন। আর কোথাও কমন আছে কি না? গ্রিন ওয়ার্ডটা কোথাও নেই, বটল কোথাও কমন আছে কি না? কোথাও নেই। তাহলে এবার সেমভাবে দেখো দুটো ওয়ার্ড খুঁজতে হবে যেটার, যারা কমন না। এখানটা দেখো ওয়ারের নিচেও কিছু নেই, এমভির নিচেও কিছু নেই, তখন এটার অপশন আনসারটা কী হবে? পাঁচ নম্বর আনসারটা কী হবে? ওয়ার এমভি, এটা অপশন থাকতে পারে বা এমভি ওয়ারও যদি থাকে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এবার এটা এটার ক্ষেত্রে দুটো কেন হলো, এটার ক্ষেত্রে সিএনডি কেন হলো? কেন কি এখানটা কোশ্চেন আছে, যেমন দেখো গ্রিন বটল যে দুটা ওয়ার্ডের কোনো কমন ওয়ার্ড কোড নেই, ওই দুটো কোশ্চেন, ওই দুটো ওয়ার্ডকেই আমার কোশ্চেনে দিয়ে দিয়েছি, এই কারণেই আমি দুটো করে বসিয়ে দিয়েছি। কিন্তু এখানটা আগে কোশ্চেন হয়েছে কি, আগের কোশ্চেন শুধু একটার কথা বলেছি, যদি এখানটা কোশ্চেন আসতো যে ওয়ার এবং রেড দুটোর কোড কি, তখন আমি বলে দিতাম এটার কোড ভিসি এবং সিজেড, ওয়াইসি, সরি ওয়াইসি। বুঝতে পেরেছ? এই যখন এমন কোশ্চেনগুলোকে এভাবে লিখে কমন ওয়ার্ড বের করে দেওয়া হয় তো একবারেই কোশ্চেনটা হয়ে যায়, আর এটা করতে বেশি সময় লাগে না। যেমন এই জিনিসটা লিখতে তোমার নর্মালি দু মিনিট সময় লাগে এবং কোশ্চেনগুলো এগুলো দেখে জাস্ট বের করে নিতে বেশি 30 সেকেন্ড সময় লাগে। তো দুই মিনিট এতটা টাইমে মানে 5 মার্ক খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি ক্যারি করা যায়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, যদি এমন আরও কিছু চাও শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।